বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং তারই ফলশ্রুতিতে এখনো আমরা আজকে এই আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আমরা হারিয়ে যাওয়া বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য আমাদের অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য গোটা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লড়াই লড়ছি আমরা সেই লড়াই লড়ছি আজকে আমাদের গণতন্ত্রের মাতা আপোষীর নেতৃত্বে শক্তি বেগম কাদেরকে মুক্ত করবার জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি সুদূরে নির্বাসিত অবস্থায় এই দেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করবার জন্য নেতৃত্ব দিচ্ছেন তাকে দেশে ফিরিয়ে আনবার জন্য প্রায় 35 লক্ষ মিথ্যা মামলায় যারা আজকে এই দেশের রাজনৈতিক নেতাকর্মী যাদেরকে আজকে আহত করা আসামি করা হয়েছে তাদের মুক্ত করবার জন্য সামগ্রিক অর্থে গণতন্ত্রকে ফিরে পাওয়া ভোটের অধিকার ফিরে পাওয়া আমার বেঁচে থাকার অধিকারকে ফিরে পাওয়া একটা মুক্ত সমাজ একটা অর্থনীতি একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার জন্যই আমরা এই সংগ্রাম এই লড়াই করছি আজকের এই দিনে আমাদের তাই শপথ হচ্ছে যে এই লড়াইকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব এবং আমরা গণতন্ত্রকে মুক্ত করব দেশনেত্রীকে মুক্ত করব আমাদের তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনবো ও একই সঙ্গে আমরা আমাদের সমগ্র দেশের মানুষকে মুক্ত করে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব